সাড়ে আটটা থেকে সাড়ে নটার সময় আনুমানিক হঠাৎ করে আমরা দেখেছি রোমাতে, রোমা দীর্ঘকাল যাবৎ আমরা দেখেছি একটা শান্তিপূর্ণ এলাকা, ওখানে সুন্দরভাবে সবাই বসবাস করত। আমরা হঠাৎ করেই শুনলাম যে সেখানে ব্যাংকের উপরে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যত যা ইনফরমেশন আসছে, এই কুকি চেন যে গ্রুপটি রয়েছে, যেটা নাকি আগেও মানে আমাদের বান্দরবানে একটা জায়গায় অবস্থান করে একটা ঘটনা ঘটা মানে আমাদের কিছু জঙ্গি বাহিনীর সঙ্গে তাদের আতাত করে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছিল। আমাদের র্যাব এবং আর্মি সেই ঘাঁটি মানে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইদানিংকালে আমরা দেখেছিলাম এই কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। রোমার যে ঘটনাটি, রোমার ঘটনাতে আমরা যা এই পর্যন্ত যা শুনেছি, এই মুহূর্তে কিন্তু আমাদের আইজি মহোদয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। আমাদের রোমাতে তাদের ওই সোনালী ব্যাংকে ঢোকার আগে তারা বৈদ্যুতিক যে ইটা ছিল সাব স্টেশন, সেটাকে বন্ধ করার পরে তারা আমাদের সোনালী ব্যাংকের দিকে অগ্রসর হন। সেখানে পুলিশ মোতায়েন ছিল এবং আমরা এই সবাই পুলিশ এবং সোনালী ব্যাংকের ম্যানেজার এবং এদের অধিকাংশই তারাবি নামাজে তারাবি নামাজরত ছিল। সেই সময় তারা ঢুকে পুলিশের গার্ড কমান্ডার এএসআই মামুনুর রহমান এবং তহিদুল্লাহ ইসলাম কনস্টেবল এই দুজন আহত হয়েছে। এদেরকে আহত করে এসএমজি এবং আটটি চাইনিজ রাইফেল, এসএমজি দুইটি এসএমজি আটটি চাইনিজ রাইফেল মানে সেখান থেকে তারা লোড করে এবং উপজেলা কমপ্লেক্সে আনসার বাহিনী যারা ছিল তাদের শটগানগুলো তারা নিয়ে নেয় এবং এসএমজি আমাদের সোনালী ব্যাংকের ভোল্ট একটা ভাঙেন এবং আরেকটি বোধহয় ভাঙতে পারেননি। আমরা এখনো সবইগুলি আমাদের এখনো অফিসিয়াল নিউজ নয়, আমরা যতটুকু শুনেছি সেগুলি আমরা বলছি, যেটুকু আমাদের বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন যেগুলি আসছে সেই ইনফরমেশন মতো। আমাদের সেই সোনালী ব্যাংকের ম্যানেজারকেও তারা জিম্মি করে নিয়ে গিয়েছেন, তো কত টাকা নিয়েছেন আমাদের কাছে অফিসিয়ালি এখনো আসেনি। তো এরপরে তারা চলে যাওয়ার পরে আমাদের আজকের দিনের বেলায় আবার আমরা দেখলাম থানচিতে আবার তারা এই ব্যাংকে, কৃষি ব্যাংকে এবং সোনালী ব্যাংকে অ্যাটাক করেছেন এবং এই অপারেশনটা এখনো চলছে। আমাদের বিজিবি, আমাদের পুলিশ সেখানে গোলাগুলি করছেন। ঠিক এই মুহূর্তে আমরা এখন বলতে পারবো না যে কত টাকা নিয়েছেন কিংবা ক্ষয়ক্ষতি কি হয়েছে, এটা সম্পূর্ণ নিউজ এখনো আমাদের কাছে অফিসিয়ালি আসেনি।